জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত 7 জানুয়ারি বিএনপি বিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।